গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এপিটাফ, আজ তৃতীয় পর্ব। দুপুরে ঘুমোচ্ছিলাম, ঘুমের মধ্যেই মনে হলো দারুণ কিছু একটা ঘটতে যাচ্ছে, খুব আনন্দময় কিছু। আমার এরকম প্রায়ই হয়। আমরা একবার নানিজানদের বাড়িতে বেড়াতে গেছি, মা নানিজান দুজনে মিলে এমন গল্প শুরু করলেন, 11:30 বেজে গেল। নানিজান বললেন, এত রাতে বাসায় ফিরে কি করবি, থেকে যা। আমরা থেকে গেলাম। নানিজানদের বাড়িতে বিছানার খুব অভাব। আমি, নানিজান আর মা, আমরা তিনজন এক বিছানায় শুয়েছি। বালিশে মাথা ছোঁয়াবার সঙ্গে সঙ্গে আমার ঘুম চলে এলো। ঘুমের মধ্যে মনে হলো আমাদের খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে, ভয়ঙ্কর কোনো সংবাদ নিয়ে কেউ একজন আসছে। আমার ঘুম ভেঙে গেল। জেগে দেখি মা আর নানিজান তখনও মজা করে গল্প করছেন, খুব হাসাহাসি হচ্ছে। নানিজান বাচ্চা মেয়েদের মতো মাথা দুলিয়ে দুলিয়ে হাসছেন। আমাকে জেগে উঠতে দেখে নানিজান হাসি মুখে বললেন, কিরে নাতু, ছোট ঘর যাবি? নানিজান আমাকে নাতু ডাকেন। নাতাশা নামটা নাকি তার কাছে অনেক লম্বা লাগে, ডাকতে গিয়ে দম ফুরিয়ে যায়। আমি বললাম, ছোট ঘরে যাব না, পানি খাবো নানিজান। নানিজান পানি আনার জন্য উঠতে যাচ্ছেন, মা বললেন, তুমি বসো তো মা, আমি পানি এনে দিচ্ছি। আর ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। আমি নিশ্চিত বুঝলাম খারাপ খবরটা এসে গেছে। আমার হাত পা কাঁপতে লাগলো। এত রাতে মা দরজা খুলতে গেলেন না। নানাভাই জেগেছিলেন, তিনি উঠে দরজা খুললেন। মা গেলেন নানাভাইয়ের পিছু পিছু, মার সঙ্গে আমিও গেলাম। বুড়ো মতো ভিখিরি ধরনের এক ভদ্রলোক দরজা ধরে দাঁড়িয়ে আছেন। তিনি বিড়বিড় করে কি যেন বললেন, এত নিচু গলায় বললেন কেউ কিছুই বুঝতে পারল না। নানাভাই বিরক্ত গলায় বললেন, কি বলছেন জোরে বলুন, আপনার গলায় জোর নাই। বুড়া ভদ্রলোক তখন আমার ছোট মামার মৃত্যু সংবাদ দিলেন। কতদিন আগের কথা এখন আমার স্পষ্ট মনে আছে। কথা বলার সময় বুড়ো ভদ্রলোকের মুখ থেকে থুথু ছিটে আসছিল। সেই থুতুর খানিকটা এসে তার দাড়িতে লাগলো। দাড়ির মাথায় শিশিরের মতো থুতুর বিন্দু চিকচিক করতে লাগলো। সেই থুতু আমি এখন চোখ বন্ধ করলেই দেখতে পাই, যতদিন বেঁচে থাকব দেখতে পাব। বেশি দিন অবশ্য আমি বাঁচব না, আর খুব অল্প দিনই বাঁচব, এটা মা জানে না, আমি জানি, এবং খুব সম্ভব আমার ডাক্তার সাহেব জানেন। মা পুরোপুরি নিশ্চিত চিকিৎসা টিকিৎসা করে আমাকে সুস্থ করে ফেলবে, তখন আমি আবার আগের মতো হয়ে ছোটাছুটি শুরু করব। আমার অপারেশনের সব ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু টিকিট কেটে প্লেনে ওঠা বাকি। ও না, ভিসা এখনো হয়নি। ভিসা নিয়ে মা খুব চিন্তা করছে, আমেরিকার এম্বাসি নাকি কাউকে ভিসা দিচ্ছে না। ভিসার চিন্তার সঙ্গে যুক্ত হয়েছে টাকার চিন্তা। টাকা জোগাড় করার জন্য মা প্রায় পাগলের মতো হয়ে গেছেন। তার মাথা এলোমেলো। সেদিন সন্ধ্যাবেলা শুনি গুনগুন করে আপন মনে গান গাইছেন, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমারে দাঁড়ায়। আমি অবাক হয়ে মাকে দেখছি, কারণ তাকে আমি এভাবে কখনো গান গাইতে শুনিনি। মা আমার দিকে তাকিয়ে হঠাৎ খুব লজ্জা পেয়ে গেলেন। আমি বললাম, মা তুমি সুন্দর গান গাও তো। মা আরও লজ্জা পেলেন, বিড়বিড় করে কি যেন বললেন, এতটা লজ্জা পাওয়ার কিছু ছিল না। ভয়ঙ্কর দুঃসময়ে আমরা সবাই অস্বাভাবিক আচরণ করি। ছোট মামার মৃত্যু সংবাদ নিয়ে বুড়ো ভদ্রলোক যখন এলেন, তখন আমার নানাভাইও খুব অস্বাভাবিক আচরণ করেছিলেন। বুড়ো ভদ্রলোককে শুধু বললেন, খালি মুখে যাবেন না, পান খেয়ে যান। বাড়িতে তখন ভয়ঙ্কর কান্নাকাটি চলছে। নানাভাই এর মধ্যে ব্যস্ত হয়ে পান খোঁজাখুঁজি করছেন। আমি অবাক হয়ে নানাভাইয়ের কাণ্ড দেখছি। আমার ধারণা সেদিন থেকেই নানাভাইয়ের মাথা কিছু কিছু খারাপ হতে শুরু করেছে, কেউ বুঝতে পারেনি, আমি পেরেছি। আমি অনেক কিছুই বুঝতে পারি, যেমন এই যে ঘুমের মধ্যে মনে হলো আজ খুব ভালো কিছু একটা ঘটতে যাচ্ছে, আমি নিশ্চিত আসলেই তা ঘটবে। কেউ বাজি ধরতে চাইলে আমি বাজি ধরতাম এবং নির্ঘাত বাজিতে জিততাম। আমি বিছানায় উঠে বসলাম। তারপর সঙ্গে সঙ্গে দরজায় কলবেল বাজতে লাগলো। সেই ভালো কিছুটা কি এক্ষুনি ঘটবে? বাবা এসেছেন, কিংবা বাবার কোনো চিঠি? আমার শরীর যেন কেমন কেমন করছে, মনে হচ্ছে মাথা ঘুরে আমি পড়ে যাব।
বুয়া দরজা খুলতে এত দেরি করছে কেন? আমাদের বুয়া সব কাজ ঝটপট করে, শুধু কলিং বেল বাজলে দরজা খুলতে দেরি করে। মনে হয় কলিং বেলের শব্দ অনেক পরে তার কানে যায়। শব্দের গতিবেগ যেন কত, স্কুলে পড়েছিলাম, এখন আর মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে, শব্দের গতিবেগ হলো প্রতি সেকেন্ডে 332 মিটার, 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। আবার কলিং বেল বাজছে, বুয়া এখন যাচ্ছে। এত আস্তে আস্তে পা ফেলছে, মনে হচ্ছে পায়ের তলায় কোনো ফোড়া টোড়া হয়েছে, পা ফেলতে খুব কষ্ট। দরজা খুলল, কার সঙ্গে যেন কথা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আবার দরজা বন্ধ হলো। আমি বললাম, কে এসেছিল? বুয়া বলল, কেউ না। এটা কোনো জবাব হলো? কেউ না আবার কি, কেউ একজন তো নিশ্চয়ই এসেছে। তুমি কার সঙ্গে কথা বললে? উকিল সাহেবের বাড়ির ঠিকানা খুঁজে। আমি বলছি, জানি না। জানি না কেন বললে? উকিল সাহেবের বাড়ির ঠিকানা তো তুমি জানো, আমাদের ফ্ল্যাটের সামনে বকুল গাছওয়ালা বাড়িটাই তো উকিল সাহেবের বাড়ি। যার দরকার হ্যাঁ খুঁজা মুরুগ্গা, খোঁজ করে তো সে পাচ্ছে না, তুমিও তাকে বলছো না। আমারও তো ঠেকা নাই, কিছু খাইবে নাফা, শীতল পানি? আমাদের বুয়া মাঝে মাঝে কঠিন শব্দ ব্যবহার করে, ঠান্ডা পানি বলে না, বলে শীতল পানি। দই বলে না, বলে দধি। রুই মাছকে বলে রুহিত মাছ। আফা, শীতল পানি আনমু? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার আসলেই পানির পিপাসা হচ্ছে। বুয়া খুব উৎসাহের সঙ্গে শীতল পানি আনতে চলে গেল। এখন আর তার পায়ের তলায় ফোড়া নেই, সে প্রায় দৌড়ে যাচ্ছে। মা আমার পানি খাওয়ার জন্য একটা ফ্রিজ কিনেছেন, সেই ফ্রিজ জন্মদিন উপলক্ষে আমাকে দেয়া হয়েছে, ছোট্ট লাল টুকটুক একটা ফ্রিজ। মার টাকা পয়সার এত টানাটানি, এর মধ্যে ফ্রিজ আনলো কেন? আমাকে অনেকখানি খুশি করে দেওয়ার জন্য? যাই হোক, আমাকে সেই ফ্রিজের পানি খাওয়ানোর ব্যাপারে বুয়ার খুব উৎসাহ। বালিশের নিচ থেকে আমি আমার অ্যালার্ম ঘড়ি বের করলাম, সময় দেখলাম 3:25। ঘড়িটাও আমি জন্মদিনে পেয়েছি, বড় খালা দিয়েছেন, ঢাকটা দেয় একটা ঘড়ি। ঘড়িটার ঢাকনার রঙও লাল টুকটুকে। আশ্চর্যের ব্যাপার, এবারে জন্মদিনে আমি সব লাল রঙের জিনিস পেয়েছি। নানি যেন আমাকে কামিজ কিনে দিয়েছেন, সেটার রঙও লাল। আমার স্কুলের মেয়েরা আমাকে একটা চকলেট আর বড় রং পেন্সিলের বাক্স দিয়েছে, পেন্সিলের বাক্সে দুটো লাল রঙের ঘোড়া আঁকা। আমার জন্ম 3রা বৈশাখ। আমার জন্মের পর দাদাজানের কাঁঠাল কাছ থেকে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি উড়ে গিয়েছিল। এই দৃশ্য আমি দেখিনি, কিন্তু আমার কল্পনা করতে খুব ভালো লাগে। প্রতি জন্মদিনের ভোরবেলায় আমার মনে হয় আজ কোনো একটা গাছ থেকে এক ঝাঁক টিয়া পাখি আকাশে উড়বে। এবছর আমার জন্মদিন করার কোনো কথা ছিল না। মা বললেন অসুখ বিসুখের মধ্যে ভালো লাগবে না, রোগ সারুক, তারপর আমরা দারুণ হইচই করে জন্মদিন করব, বিরাট একটা পার্টি দেব, ঠিক আছে মা? আমি বললাম, আচ্ছা। মানুষ যেরকম ভাবে সেরকম হয় না। জন্মদিনের দিন সকাল থেকে এত মানুষ আসা শুরু করলো, উপহারে ঘর ভর্তি হয়ে গেল। মার মুখ থমথমে হয়ে গেল। মা চাপা গলায় নানিজানকে বললেন, তোমরা কি ভেবেছ এটা আমার মেয়ের শেষ জন্মদিন? তোমাদের কাউকে আমি আসতে বলিনি। কেন তোমরা এত কিছু নিয়ে এসেছো? তোমরা যা ভাবছো তা হবে না, আমি আমার মেয়ের 100 বছরের জন্মদিন করব। নানিজান হাসি মুখে বললেন, 100 বছরের জন্মদিন তুই করতে পারবি না, তুই অতদিন বাঁচবি না, অন্যরা করবে। মা কাঁদতে শুরু করলেন। নানিজান মার পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, নাতুকে নিয়ে তুই অনেকদিনের জন্য বিদেশে চলে যাবি, কতদিন তাকে দেখব না, কাজেই একটা উপলক্ষ ধরে আমরা এসেছি। তুই এত রাগ করছিস কেন? নাতুর মাথার টিউমারের চেয়ে বড় টিউমার তো তোর মাথায় হয়েছে রে, আমেরিকা থেকে তুই একটা অপারেশন করিয়ে আসিস। নানিজান খুব মাথা দুলিয়ে হাসতে লাগলেন, মা হেসে ফেললেন, পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেল। আমার নানিজান অসাধারণ এক মহিলা, যখনই তাকে দেখি তখনই তিনি হাসছেন, এত মিষ্টি করে হাসেন। যার অন্তর যত সুন্দর সে নাকি তত সুন্দর করে হাসে। যদি তাই হয় তাহলে নানিজানের মতো সুন্দর অন্তর আর কারো নেই। তিনি এসেই বললেন, আয় না তু, শুয়ে থাকবি না তো, উঠে বস, রোগী শুয়ে থাকলে রোগ বসে থাকে, আর রোগী উঠে বসলে রোগ শুয়ে পড়ে। আমি উঠে বসলাম, নানিজান আমার পেছনে বালিশ দিয়ে দিলেন, তারপর শুরু করলেন হাসির এক গল্প। গল্প বলবেন কি,
নিজেই হাসতে হাসতে বাঁচেন না, এক লাইন বলেন বলেই হাসেন, আরও এক লাইন বলেন আবারও হাসি। এমন হাসাহাসি শুরু হলো যে কে বলবে বাড়িতে কোনো অসুখ বিসুখ আছে। আমি অনেক দিন পর মাকে প্রাণ খুলে হাসতে দেখলাম। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, একটু পরপর মা এসে নানিজানকে ছুঁয়ে যাচ্ছেন, কখনো হাত ধরে বসে থাকেন, কখনো গায়ের সঙ্গে গা লাগিয়ে বসেন। একসময় নানিজান ধমকের মতো করে বললেন, তুই তো বড্ড যন্ত্রণা করছিস, শুধু গায়ের সঙ্গে গা ঘষছিস কেন, এমনি গরমে মরে যাচ্ছি। সামান্য কথা, এতেও সবাই আবার হাসতে শুরু করল। নানিজান একটা হাসির বড় ঝাড়বাতি জেলে চলে গেলেন। তিনি আরও কিছুক্ষণ থাকতেন, কিন্তু তাকে যেতেই হবে, কারণ নানাভাই বাসায়। তিনি না গেলে নানাভাই ভাত খাবেন না, রাগ করে বসে থাকবেন। নানাভাই আবার নানিজান পাশে না থাকলে ভাত খেতে পারেন না। বিকেলে আমাকে অবাক করে দিয়ে আমাদের ক্লাসের মেয়েরা এলো। তাদের নিয়ে এলেন আমাদের অঙ্ক আপা, শাহেদা আপা। স্কুলে আমাদের এই অঙ্ক মিসের নাম হলো শুকনা বাঘিনী। আমাদের স্কুলে দুজন বাঘিনী আছেন, একজন হলেন থলথলা বাঘিনী, অন্যজন শুকনা বাঘিনী। আমরা সবচেয়ে বেশি ভয় পাই শুকনা বাঘিনীকে। স্কুলের বারান্দা দিয়ে তাকে হেঁটে যেতে দেখলে আমাদের পানির পিপাসা পেয়ে যায়। তিনি যে আমার জন্মদিনে চলে আসবেন আমি চিন্তাও করিনি। তাকে দেখে আগের অভ্যাস মতো ভয়ে আমার পানি পিপাসা পেয়ে গেল। তিনি আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, মারে তোর এই অবস্থা কেন হলো, বলে তিনি কাঁদতে শুরু করলেন। বাচ্চা ছেলেমেয়েরা যেরকম শব্দ করে কাঁদে, সেরকম শব্দ করে কান্না। তারপর তিনি ছুটে বারান্দায় চলে গেলেন। বারান্দা থেকে তার কান্নার শব্দ শোনা যেতে লাগলো। বাইরে থেকে দেখে একটা মানুষ কেমন তা বোঝা আসলে খুব কঠিন। আমাদের শুকনো বাঘিনী আপা হাসলি বাঘিনী, দয়ামায়ের ছিটাফোঁটাও তার মধ্যে নেই। আদর করে কাউকে তিনি কোনো কথা বলেছেন বলে শুনিনি। পরীক্ষার হলে নকল করে কোনো মেয়ে ধরা পড়লে অবশ্যই তিনি তাকে এক্সপেল করে দেবেন। কেঁদে চোখ গালিয়ে ফেললেও কোনো লাভ হবে না। তবে কারো অসুখ বিসুখ হলে অন্য কথা। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন মনিকা একদিন ক্লাসে এলো জ্বর নিয়ে। বাঘিনী আপা অঙ্ক পড়াতে এসে টের পেলেন, কঠিন গলায় বললেন, কিরে তোর চোখ লাল কেন, জ্বর জারি নাকি? মনিকা ভয়ে নীল হয়ে বলল, জিনা আপা। দেখি কাছে আয়। মনিকা কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। আপা কপালে হাত দিয়ে হুঙ্কার দিয়ে বললেন, গায়ে তো ভালো জ্বর, জ্বর নিয়ে এসেছিস কেন, বিদ্যা ধুয়ে খাবি? যা, টিচার্স কমন রুমের বেঞ্চ আছে, ওখানে গিয়ে শুয়ে থাক, আমি ক্লাস শেষ করে আসছি। টিফিন পিরিয়ডে আমরা অবাক হয়ে দেখলাম মনিকা বেঞ্চে শুয়ে আছে আর বাঘিনী আপা তার মাথা টিপে দিচ্ছেন। কত বিচিত্র ধরনের মানুষ যে পৃথিবীতে আছে, আশ্চর্য। একজন মানুষ অন্য একজন মানুষের চেয়ে এত আলাদা। পৃথিবীর সব মানুষ যদি একরকম হতো কেমন হতো কে জানে। যখন কারো জ্বর হবে সবার একসঙ্গে হবে, আবার কারো আনন্দের কিছু ঘটলে সবারই ঘটবে। এইসব বিচিত্র কথা আজকাল আমার প্রায়ই মনে হয়। আমি বাবাকে দেখাবার জন্য মোটা একটা খাতায় লিখে রাখি। আমি জানি বাবা সেই খাতা দেখে খুব হাসাহাসি করবে, তবে হাসাহাসি করলেও বাবার কাছে খুব ভালো লাগবে। তবে মা ভুরু কুচকে বলবে, পাগলের মতো এসব কী লিখেছিস? খাতাটা আমি কাউকে দেখাবো কি না এখনও ঠিক করিনি, মনে হয় শেষ পর্যন্ত আর দেখাবো না। খাতাটাতে এমন অনেক কিছু লেখা আছে যা পড়লে মা মন খারাপ করবে। আমি বেঁচে থাকলে অবশ্য মন খারাপ করবে না, আমি বেঁচে থাকবো না এই জন্যই মন খারাপ করবে। যেমন অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি, সে যদি বেঁচে থাকতো তাহলে কি তার ডায়েরির এত নামধাম হতো? আমার মনে হয় না। বেচারা নাৎসিদের হাতে শেষ পর্যন্ত মারা গেছে বলেই তার ডায়েরি পড়ার সময় আমাদের এত খারাপ লাগে। ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর উপহার হিসেবে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরিটা আমি পেয়েছিলাম। মেজো খালা দিয়েছিলেন। আমার বৃত্তি পাওয়া উপলক্ষে বাসায় একটা ছোটোখাটো পার্টির মতো হলো। সবাই আমার জন্য নানান উপহার টুপহার নিয়ে এলেন। ছোটো খালা আনলেন অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি। র্যাপিং পেপার এত সুন্দর করে মুড়ে মোড়কের উপর কাগজের ফুল লাগিয়ে উপহারটা আমার হাতে দিলেন। দিয়ে বললেন, আমি আর তোর মেজু খালু তোর উপহার কেনার জন্য নিউ মার্কেট চষে ফেলেছি, কিছুই পছন্দ হয় না, শেষে বইটা পেলাম, মনে হচ্ছে তোর ভালো লাগবে। অসাধারণ একটা মেয়ের অসাধারণ কাহিনী। আমার মেজু খালু এবং খালু দুজনই খুব কৃপণ ধরনের মানুষ, নিজেদের জন্য তারা প্রচুর খরচ করবেন। ওই তো কিছুদিন আগে আরেকটা গাড়ি কিনলেন, কিন্তু অন্যের জন্য একটা পয়সাও তারা খরচ করবেন না, সেই মেজু খালু উপহার এনেছেন। আমার খুব ভালো লাগলো। মোড়ক খুলে
বই বের করে আমি খুব খুশি। হঠাৎ দেখি বইয়ের ভেতরের পাতার এক কোণায় লেখা, পাপিয়া রহমান, ক্লাস 9 সেকশন B। পাপিয়া মেজুখালার মেয়ে, এখন শান্তিনিকেতনে পড়াশোনা করছে। আমি তখন বোকার মতো একটা কাজ করে ফেললাম। আমি বললাম, খালা, এটা তো পাপিয়াপার বই, তার নাম লেখা। তখন একটা বিশ্রী অবস্থা হলো। মেজুখালার চোখ মুখ লাল করে বলতে লাগলেন, বইটা তিনি আমার জন্যই কিনেছেন, পাপিয়া এক ফাঁকে নিজের নাম লিখে ফেলেছে। আমার বড় খালু মানুষকে লজ্জা দিয়ে খুব আনন্দ পান। তিনি আমার হাত থেকে বইটা নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বললেন, পাপিয়া আম্মুর তো খুব বুদ্ধি, শুধু যে নিজের নামই লিখেছে তা না, আবার ব্যাকডেট দিয়েছে, 3 মাস আগের তারিখ লেখা। বলি হাহা করে হাসতে লাগলেন। মেজখালা বললেন, দুলা ভাই, আপনার কি ধারণা নাতাশার জন্য নতুন একটা বই কেনার সামর্থ্য আমার নেই? বড় খালু বললেন, আমি কি বলেছি বই কেনার সামর্থ্য তোমার নেই? অবশ্যই আছে, আমি শুধু ব্যাকডেটের কথা বললাম, তোমার মেয়ের বুদ্ধির তারিফ করলাম। আমার ধারণা বড় হলে পাপিয়া তোমার চেয়েও ইন্টেলিজেন্ট হবে, অবশ্যই সে তোমাকে ছাড়িয়ে যাবে। মেজখালা কাঁদতে শুরু করলেন। আমার কি যে খারাপ লাগলো, আমি নিজেও বাথরুমে ঢুকে অনেকক্ষণ কাঁদলাম। আমি কেন বোকার মতো এই কাজটা করলাম? কেন খালা কেমন লজ্জা দিলাম? আমাদের বাংলা মিস, মিস রোকে একদিন ক্লাসে বলেছিলেন, গুরু নানকের একটা কথা আছে, তোমরা সবাই কথাটা খাতায় লিখে ফেলো। কথাটা হচ্ছে, দুগুণা দত্তার চৌগুণা জুজার। কথাটার মানে হচ্ছে, দুগুণ দিলে 4 গুণ ফেরত পাওয়া যায়। তুমি যদি কাউকে 2 গুণ আনন্দ দাও, তাহলে 4 গুণ আনন্দ ফেরত পাবে। আবার কাউকে 2 গুণ কষ্ট দিলেও 4 গুণ কষ্ট ফেরত পাবে। আমি পরীক্ষা করে দেখেছি কথাটা সত্যি, তোমরাও পরীক্ষা করে দেখো। আমাদের ক্লাসের মলিনা গোমেজ খুব বোকা। আমার ধারণা খ্রিস্টানরা বুদ্ধিমান হয়, কিন্তু মলিনা খ্রিস্টান হলেও খুব বোকা। সব ক্লাসে সে বোকার মতো একটা প্রশ্ন করবে। মলিনা রোকে আপাকে বলল, মিস, আপনি যদি আমাকে মারেন তাহলে কেউ কি আপনাকে ডাবল করে মারবে? রোকে আপা কখনো কারো কথায় রাগ করেন না। মলিনার কথা শুনে তার ভুরু কুচিয়ে গেল, তবে তিনি রাগ করলেন না, শুধু বললেন, হ্যাঁ। মলিনা বলল, এই জন্যই কি আপনি আমাদের মারেন না? ক্লাসের সবাই হাসতে লাগল। মিস রোকেয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। আমি স্পষ্ট বুঝলাম আপার মন খারাপ হয়েছে। গুরু নানকের চমৎকার একটা কথা তিনি বলেছেন, অথচ কথাটার গুরুত্ব কেউ বুঝতে পারছে না, সবাই হাসাহাসি করছে। সেই দিনই গুরু নানকের কথাগুলো আমি আমার ডায়েরিতে লিখে ফেললাম এবং ঠিক করলাম কথাগুলো সত্যি কিনা আমি পরীক্ষা করে দেখব। কারো মনে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে ডায়েরিতে দিন তারিখ দিয়ে লিখে ফেলব, তারপর মিলিয়ে দেখব আমি ডাবল কষ্ট পাই কিনা। মেজুখালাকে লজ্জা দেওয়ার ব্যাপারটা আমি খুব গুছিয়ে লিখলাম, কতদিন পর আমি ডাবল লজ্জা পাই সেটা দেখার জন্য। লেখার 6 দিনের মাথায় আমি লজ্জা পেলাম। সে যে কী ভয়ঙ্কর লজ্জা, কাউকে সেই লজ্জার কথা কোনো দিন বলা যাবে না, ডায়েরিতেও লিখে রাখা যাবে না, গুরু নানকের কথা এত সত্যি। আমি এখন থেকে ঠিক করেছি, কাউকে কখনো কষ্ট দেব না, লজ্জা দেব না, এমন কিছু করব যাতে মানুষ খুশি হয়। তারা খুশি হলে কোনো না কোনোভাবে আমি ডাবল খুশি হব। আমার জন্য মানুষকে খুশি করা বেশ কঠিন, কারোর সঙ্গে আমার দেখাই হয় না, আমার বন্ধুবান্ধব নেই। স্কুল থেকে ফিরে সারাদিন আমি ঘরেই বসে থাকি, বই পড়ি কিংবা ডায়েরি লিখি, গল্পগুজব যা করার ফুলির মার সঙ্গেই করি। সে কিছুতেই খুশি হয় না, তাকে খুশি করার একমাত্র উপায় হচ্ছে তার গল্প শোনা। ফুলির মা সাধারণ কোনো গল্পই জানে না, তার সব গল্পই ভয়ঙ্কর, শুনলে হাত পা কাঁপে। অথচ সে এমন নির্বিকার ভঙ্গিতে বলে যেন ঠাকুমার ঝুলি থেকে লাল কমল নীল কমলের গল্প বলছে। বুঝছেন আফা, আমি তখন নয়া বাসায় কামে ঢুকছি, আমার গ্যারাম সম্পর্কের এক সাসা আমারে নারায়ণগঞ্জের এক ফ্ল্যাটে কামে ভর্তি করছে, বাসার সাহ ব্যাংকের অফিসার, 5টা ডাঙ্গুর পোলাপান। প্রথম দিন কাম করতে করতে যেমন শেষ, 3 বালতি কাপড় ধুইছি, ঘর মুচ্ছি, দুনিয়ার ব্যাবাক পাতিল মাচ্ছি। রাইতে একটা সময় চুলা বন করে ঘুমাইতে গেছি, ঘুমানির জন্য একটা পাতলা চাদর দিছে, আর দিছে একটা বালিশ। কি যে গরম আছিল আফা, গরমে শৈল সিদ্ধ হইতাছে, গরমের সাথে সামিল হয়েছে মশা। হায় রে আফা, কি কমু, ভোমরাল্লাহান বড় বড় মশা, আমার চোখে নাই নিদ্রা, এই গরান দেই হেই গরান দেই মশা খেদাই। শেষ রাইতে চোখ একটু বন হইছে, হঠাৎ মনে হইল শাড়ি ধরে কে জানি টানে, ইয়ামাবুদ, ধরফর করে উঠতে দেখি বাড়ির সাপ, সিকুর দিতে গেছি ধরছে মুখ সাইপা, এর মধ্যে শাড়ি খুইলা ল্যাংটা বানায় ফেলছে। চুপ করো ফুলির মা, আমি আর শুনবো না।
না শুনুনি ভালো, তুমি পোলাপান মানুষ, এইগুলান পোলাপান মানুষের গল্প না। পোলাপানের গল্প না হলেও ফুলির মা সব গল্পে আমাকে শুনতে হয়েছে। হয়তো গল্পের বই পড়ছি, মা অফিসে, বাবা গেছেন কাজে, ফুলির মা তার কাজ শেষ করে এসে বসবে আমার কাছে, তার হাতের মুঠোয় লুকানো জ্বলন্ত সিগারেট। ফুলির মা আমার সামনে সিগারেট খেলেও খুব সমীহ করে খায়, অন্যদিকে মুখ ফিরিয়ে টান দেয়। কী করেন গফা? কিছু করি না, মজার একটা ইতিহাস স্মরণে পাইছি, বড় ইন্টারেস্টের ইতিহাস, ভাত রাঁধতে রাঁধতে স্মরণ হয়েছে, একলা একলা হাসছি, বাবলা মাফারে বলি, হইছে কিয়াফা, এক বড় লোকের বাড়িতে কাম পাইছি, বাড়ির বেগম সাহ পরির লাহান সুন্দর, বেগম সাহের কাছে গায়ের দুধ আনলে দুধ রে কালা লাগে, এমন শৈলের রং, আর আমার দেহেন আফা গাছের পেতনি, তাই শৈলটা ভালো, তা আফা খাটাখাটনি শৈল তো ভালোই বই, আমরা সম্বল হইল শৈল। এই গল্প শুনব না? আচ্ছা থাক, শুননের দরকার নাই, এইটা পোলাপানের গফ না। তারপরেও ফুলির মা বুয়ার অনেক গল্প আমি শুনেছি, তার কয়েকটা আমি ডায়েরিতে লিখে রেখেছি, মা পড়লে ফুলির মার উপর খুব রাগ করবে, তবে আমি নিজে থেকে পড়তে না দিলে মা আমার ডায়েরি পড়বে না, এইসব ব্যাপারে মা খুব সাবধান। অবশ্য আমার মৃত্যুর পর মা সব পড়বে, পড়বে আর কাঁদবে, সবচেয়ে বেশি কাঁদবেন বাবা, কারণ মেয়েরা অনেক শক্ত ধরনের হয়, ছেলেরা তা হয় না, বাইরে থেকে তাদের শক্ত মনে হলেও আসলে তারা তা না। ছোট মামার মৃত্যুর শোক নানি যান সামলে উঠেছেন, নানা ভাই সামলাতে পারেননি, বাবার বেলাতেও তাই হবে, কাজেই আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যেন আমার মৃত্যুর পর কেউ আমার ডায়েরি পড়তে না পারে, ঘরে যেন আমার কোনো ছবিও না থাকে, ছবি থাকলে আমার কথা সবার মনে পড়বে, ছবি দেখে দেখে কাঁদবে, হয়তো আমার আরেকটা ভাই হবে কিংবা বোন হবে, ঈদের দিন ওরা কত আনন্দ করতে চাইবে, তখন মার মনে পড়ে যাবে আমার কথা, মা সব ফেলে দিয়ে দরজা বন্ধ করে কাঁদতে বসবে, আমার বেচারা ভাই বোনরা খুব মন খারাপ করে ঘুরবে, বোনটা হয়তো দুষ্ট ধরনের হবে, পড়াশোনা করতে চাইবে না, শুধু খেলতে চাইবে, তখন মা বলবেন তুমি এত দুষ্ট হয়েছে কেন, তোমার যে আপা ছিল নাতাশা সে তো দুষ্ট ছিল না, সে তো দিনরাত পড়াশোনা করত, অসম্ভব লক্ষ্মী ছিল সে, আমার বোনটা তখন কত মন খারাপ করবে, হয়তো মনে মনে রাগও করবে আমার উপর, আমি চাই না আমার উপর সে রাগ করুক, আমি চাই না কেউ আমার উপর রাগ করুক, কেউ আমার কথা মনে করে কাঁদুক, আমি চাই আমার মৃত্যুর পর বাবা মা একসঙ্গে থাকবে, তারা কোনো দিন কোনো ঝগড়া টগড়া করবে না, বাবা রাত বিরেতে নেশা করে বাসায় ফিরবে না, বাবা আবার আগের মতো লাল টুকটুক একটা গাড়ি কিনবে, মাকে পাশে বসিয়ে শাঁসা করে সেই গাড়ি নিয়ে চলে যাবে চিটাগাং, রাঙামাটি, কক্সবাজার, পেছনের সিটে আমার ছোট দুই ভাই বোন বসবে, তারা খুব হইচই করবে, চিৎকার করবে, গান করবে, তারা যতই হইচই করবে বাবা ততই হাসবেন, মা বিরক্ত হয়ে বলবেন আহ চুপ করে তো, তখন বাবা মাকে খেপানোর জন্য তার বিখ্যাত চাইনিজ গানটা ধরবেন, টিং টিং টি টিং টিং রেবা রেবা লিং লিং। আমার এসব গোপন ইচ্ছার কথাও আমি আমার ডায়েরিতে লিখি, আগে খুব হেলা ফেলা করে ডায়েরি লিখতাম, আসলে জানতাম না তো কী করে ডায়েরি লিখতে হয়, একদিন লিখলাম আজ লবণের বাড়িতে একটা, আজ লবণের বাটিতে একটা মরা তেলাপোকা পাওয়া গেল, মা ফুলির মাকে খুব বকা দিলেন, ফুলির মা বলল আমি কি তেল্লাসোরারে কইছিলাম লবণের বাড়িতে গিয়ে মরতে, আমারে বকেন কেন? ফুলির মার কথা শুনে মা খুব রেগে গেল, মা বললেন তোমাকে দিয়ে আমার পোষাবে না, তুমি অন্য কোথাও কাজ দেখো, ফুলির মা বলল যা ইচ্ছা, যে কাম জানে তার কামের অভাব হয় না, ফুলির মাকে চলে যেতে বললে সবসময় সে বলবে যে আচ্ছা, কিন্তু কখনো যাবে না। আরেকদিন লিখলাম আজ পটল দিয়ে মাছ রান্না করা হয়েছে, বোয়াল মাছ আর পটল, বাবা বললেন বোয়াল নিম্ন শ্রেণীর মাছ, পটল উচ্চ শ্রেণীর তরকারি, পটল দিয়ে বোয়াল মাছ রান্না করা ঠিক হয়নি, ভুল হয়েছে, এতে তরকারি হিসেবে পটলকে অপমান করা হয়েছে, এইসব নিয়ে মা আর বাবার মধ্যে ছোটোখাটো একটা ঝগড়াই বেঁধে গেল। এসব আজে বাজে কথা লিখে শুধু শুধু পাতা ভরানো কোনো মানেই হয় না, আসলে আমাদের জীবনটা এরকম, লেখার মতো কিছু ঘটে না, স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে ভাত খাওয়া, রাতে পড়াশোনা করে ঘুমোতে যাওয়া, ব্যাস এইটুকুতেই সব। অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি পড়ে মেয়েটার উপর আমার খুব ঈর্ষা হলো, কত ভাগ্যবতী মেয়ে, তার ছোট্ট জীবনে কত কিছু ঘটেছে, আর কি সুন্দর করে গুছিয়ে না সেসব কিছু লিখে গেছে,
আমার যদি এরকম ঘটনার জীবন হতো, আমিও সুন্দর করে সব লিখে রাখতাম, অ্যানা ফ্র্যাঙ্কের মতো চিঠির আকারে ডায়েরি। সে তার কল্পনার বান্ধবীকে উদ্দেশ্য করে চিঠির মতো লিখেছে, আমি লিখতাম বাবাকে উদ্দেশ্য করে। মাকে উদ্দেশ্য করে লেখা যায়, তবে মাকে লিখতে ইচ্ছে করে না। মাকে সবসময় আমার নিজের একটা অংশ বলে মনে হয়, তার কাছে চিঠি লিখতে ইচ্ছে করে না। আনার মতো ডায়েরি আমি লেখার চেষ্টা করছি অসুখের পর থেকে। প্রথম দিনই বেশ বড় করে লিখলাম, এখন খুব ছোট ছোট করে লিখছি, কারণ হচ্ছে আমি চোখে ঝাপসা দেখছি। মাকে চোখের এই ব্যাপারটা বলা হয়নি, এমনিতেই তিনি চিন্তায় চিন্তায় অস্থির, আর চিন্তা বাড়িয়ে কী হবে? আমি যদি এখন বলি, মা আমি চোখে ঝাপসা দেখতে শুরু করেছি, মা কী করবে? তার কিছুই করার নেই, শুধু শুধু অস্থির হবে আর ভয়ঙ্কর কষ্ট পাবে। এমনিতেই বেচারি কষ্টে মরে যাচ্ছে, সেই কষ্ট বাড়িয়ে লাভ কী? বাবাকে উদ্দেশ্য করে প্রথম ডায়েরির লেখাটা এরকম। খুব চেষ্টা করেছি অ্যানা ফ্র্যাঙ্কের মতো হাসি খুশিভাবে লিখতে, হয়নি। বাবা, আজ আমার একটা অসুখ ধরা পড়েছে, অসুখটার নাম মেনিনজিওমা। এরকম অদ্ভুত নাম তুমি নিশ্চয়ই আগে শোনোনি, কেউই বোধহয় শুনেনি। যাকে এই নাম বলা হবে সেই ভুরুকুচকে বলবে, অসুখটা কী? অসুখটা ভয়াবহ, কতটা যে ভয়াবহ তা মাকে দেখে বুঝতে পারছি। আমার অসুখ ধরা পড়ার পর থেকে মাকে দেখাচ্ছে অবিকল মৃত মানুষের মতো। তোমার মনে আছে, দাদিজানের মৃত্যুর খবর পেয়ে আমরা তাকে দেখতে গেলাম, গিয়ে দেখি পুরানো কালো খাটটায় তাকে শুয়ে রাখা হয়েছে, তার মুখ হলুদ রঙের একটা চাদরে ঢাকা। সাধারণত মৃতদেহ সাদা চাদরে ঢাকা থাকে, দাদিজানকে হলুদ চাদরে কেন ঢাকল কে জানে, বোধহয় ঘরে কোনো সাদা চাদর ছিল না। আমরা দাদিজানের খাটের পাশে দাঁড়ালাম, কে একজন তার মুখ থেকে চাদর সরিয়ে দিল। আমি আঁতকে উঠলাম, প্রাণহীন মানুষের মুখ এত ভয়ঙ্কর! মায়ের মুখও প্রাণহীন মানুষের মুখের মতো ভয়ঙ্কর হয়ে গেছে। তিনি অবশ্য খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, যেন আমি কিছু না বুঝতে পারি। যেদিন আমার অসুখটা প্রথম মা জানলেন, সেদিন বাসায় ফিরেই ফুলির মাকে বললেন, বোয়া চা করো, নাতাশাকে এক কাপ দিও। ফুলির মা হতভম্ব গলায় বলল, আপনার হয়েছে কি? কিছু হয়নি, হবে আবার কি, টায়ার্ড। সন্ধ্যার পর অতিরিক্ত আগ্রহের সঙ্গে বললেন, অনেকদিন টিভি দেখা হয় না, আজ টিভি দেখব, ইন্টারেস্টিং কিছু কি আছে টিভিতে? সে রাতে অতি কুৎসিত একটা নাটক হলো, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তাকে না পেলে সে পাগল হয়ে যাবে, কিন্তু তাকে সে বিয়ে করবে না, কারণ বিয়ে করলে সব ভালোবাসা নষ্ট হয়ে যাবে। কি যে জগাখিচুড়ি, বড় বড় সব কথা, একটু পরপর কবিতা আবৃত্তি, নায়ক একবার কাঁপা কাঁপা গলায় কবিতা শুরু করে, আর আমার ইচ্ছে করে দেই কুশে এক চর। মা সেই নাটকও চোখ বড় বড় করে দেখল এবং নাটক শেষ হলে বলল, মন্দ না তো। রাতে মা আমার সঙ্গে ঘুমোতে এলো, সে রাতে খুব গরম পড়েছিল, তার উপর ছিল না ইলেকট্রিসিটি, কিছুতেই আমার ঘুম আসছে না। মা বোধহয় মানসিকভাবে খুব ক্লান্ত ছিল, শোয়ামাত্র ঘুমিয়ে পড়ল। আমি জেগে আছি, এপাশ ওপাশ করছি, তখন হঠাৎ মনে হলো, মানুষের যেমন অসুখ হয় তেমন সুখ হওয়ার নিয়ম থাকলে খুব ভালো হতো। পৃথিবীতে নানান ধরনের অসুখের মতো নানান ধরনের সুখ থাকত, ছোট সুখ, বড় সুখ, এক একটা সুখের এক এক নাম। কোনো মার মেয়ের বড় ধরনের সুখ হলে সেই মা আনন্দে অস্থির হয়ে চারদিকে টেলিফোন করে খবর দিত, আমার মেয়ের না এই সুখ হয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি, পরীক্ষায় ধরা পড়েছে, কি যে আনন্দ হচ্ছে ভাই। আনন্দ হবের কথা, আপনি সবসময় দেখছি ভাগ্যবতী, মেয়েটার জন্য দোয়া করবেন আপা। ডায়েরি এখানেই শেষ। আচ্ছা, আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? কি দিয়ে শুরু করেছিলাম আর কি বলছি? শুরু করেছিলাম কি দিয়ে? ওই যে দুপুরে ঘুম ভাঙার পর মনে হলো আজ খুব আনন্দের কিছু ঘটবে, সারাদিন কিচ্ছু ঘটল না। খুব আশা ছিল বাবার কাছ থেকে একটা চিঠি নিশ্চয় আসবে, অনেক দিন বাবা চিঠি লেখেন না, কে জানে হয়তো তার অসুখ বিসুখ হয়েছে। অসুখ হলে সেখানে তাকে দেখার কেউ নেই, তিনি থাকেন একা, নিজেই রেঁধে খান। শেষ চিঠিতে বাবা তার রান্না করার কথা লিখেছেন, কি সুন্দর করেই না লিখলেন, ও আমার টিয়া পাখি,
আজ দুপুরে রান্না করার সময় তোর কথা মনে পড়ল। কেন বলতো? কারণ আজ একটা দারুণ জিনিস রান্না করেছি, পাহাড়ি একটা মাছ। ওরা বলে ছই মাছ কিংবা চই মাছ। দেখতে এত সুন্দর, যেন রূপার একটা পাত, অনেকটা চাঁদা মাছের মতো চ্যাপটা, মুখটা লাল টুকটুক। প্রথমে ভাবলাম ভেজে ফেলি, দেখি ঘরে মাছ ভাজার মতো তেল নেই, কাজেই তরকারি করা হলো। তরকারি চড়িয়ে দিয়ে মনে হলো টিয়া পাখি থাকলে এই মাছ কিছুতেই রান্না করতে দিত না। সে বলতো, এত সুন্দর মাছ তুমি কেটে কুটে খেয়ে ফেলবে, পানিতে ছেড়ে দিয়ে আসো বাবা। যাই হোক, মাছটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই অসুন্দর। বিশ্রী গন্ধ, পচা নাড়িভুড়ি থেকে যেমন গন্ধ আসে সেরকম গন্ধ। প্রচণ্ড সর্দিতে নাক বন্ধ থাকলেই শুধু এই মাছ খাওয়া চলে, নয়তো না। আমি অল্প একটু খেয়ে বমি করে সব ফেলে দিয়েছি। সারাদিনই শরীরটা কেমন কেমন করেছে, মনে হয় ছই কোনো বিষাক্ত মাছ, এই কারণে বাজারে বিক্রি হয় না। আমি নিজে জাল ফেলে ধরেছি, ভালো কথা, আমার একটা জাল আছে, সেই জাল ফেলে আমি নিজেই শঙ্খ নদীতে মাছ ধরি। একবার একটা সাপ ধরেছিলাম, বিশাল সাপ। মুরং এক ছেলে খুব আগ্রহ করে সাপটা আমার কাছ থেকে নিয়ে গেল। মুরংরা সাপ খায়। মুরং ছেলেটার নাম উলাপ্রু। সে মাঝে মাঝে এসে আমার কাজকর্ম করে দেয়। একবার তাকে কিছু কাপড় ধুতে দিলাম, সে সঙ্গে সঙ্গে নিজের লুঙ্গি খুলে ন্যাংটো হয়ে কাপড় ধুতে শুরু করলো। নিজের লুঙ্গিটা খুলে নিল, কারণ কাপড় ধোয়ার সময় লুঙ্গি ভিজে যাবে, এদের লজ্জার সময় একটু কম। আজ এই পর্যন্তই মা, পরে তোকে লম্বা চিঠি দেব। ইতি বাবা। পুনশ্চ, উলাপ্রু বলেছে সাপটা নাকি খেতে দারুণ ছিল, পেট ভর্তি ছিল ডিম। মা অফিস থেকে ফিরলেন অনেক দেরি করে, ফিরে আবার বের হয়ে পড়লেন। আমার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। বুয়া রান্নাঘরে রান্না করছে, আমি একটা বই হাতে শুয়ে আছি। ঘরে আলো আছে কিন্তু পড়তে পারছি না, লেখাগুলি সব ঝাপসা। কেউ যদি পড়ে পড়ে শোনাতো ভালো লাগতো। দরজায় কলিং বেল বাজছে। কে এসেছে? বাবা! মনে মনে যা আশা করা হয় তা ঘটে না, উল্টোটা হয়। কাজে আমি ভাবতে লাগলাম বাবা আসেননি, বড়খালু এসেছেন। বড়খালুকে আমার অসহ্য লাগে, কাজে বড়খালুর কথা ভাবলে হয়তো দেখা যাবে বাবা এসেছেন। ফুলির মা দরজা খুলেছে, তার কোনো কথা শোনা যাচ্ছে না। তাহলে বাবা আসেননি। বাবা এলে ফুলির মা চাচা যান বলে বিকট একটা চিৎকার দিত। আমার টিয়া পাখি কই রে? আমি কি ভুল শুনছি? কে টিয়া পাখির খোঁজ করছে? আরে এই তো, এই তো বাবা। বাবা ঘরের মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আকাশপাতাল বিষয় নিয়ে তিনি প্রশ্ন করলেন, মা তোর কি হয়েছে? আমি হাসার চেষ্টা করলাম, হাসতে পারলাম না। বাবা আমাকে দেখে কষ্ট পাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন। বাবাকে আমি খুব কষ্ট দিলাম, এই দুঃখে আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। সাজ্জাদ বারান্দায় বসে আছে, বারান্দা অন্ধকার, দিলশাদ এখনো ফেরেনি। ফুলির মা চা রেখে গেছে, চা ঠান্ডা হচ্ছে। সাজ্জাদ চায়ের প্রতি কোনো আকর্ষণ বোধ করছে না। অল্প সময়ের মধ্যে সে বেশ কয়েকটা সিগারেট খেয়ে ফেলল। সিগারেটের ধোঁয়ায় এখন তার মাথা ঘুরছে। এতদিন পর এসেছে, তার উচিত মেয়ের পাশে বসে থাকা, তার সেই ইচ্ছাও করছে না। দিলশাদের সঙ্গে আগে একটা বোঝাপড়া হওয়া দরকার। এমন ভয়াবহ অসুস্থ একটা মেয়ে চিকিৎসার জন্য বাইরে চলে যাচ্ছে, আর সে খবরটাও জানবে না, এ কেমন কথা? ফুলির মা বলল, সাসাজান সিনান করবেন না। সাজ্জাদ বিরক্ত গলায় বলল, না, দিলশাদ আসবে কখন? জানি না, বলছেন ডাক্তারের কাছে যাবেন। আপনার শরীর কি ভালো সাসাজান? আমার শরীর নিয়ে তোমাকে ভাবতে হবে না। বরফ দিয়ে ঠান্ডা এক গ্লাস পানি দিমু। আম্মা ফ্রিজ কিনছে, নয়া ফ্রিজ, লাল কালার, পুরানটা বিচ্ছা দিছে। আচ্ছা ঠিক আছে, পানি দাও। দামে মিলে নাই, 1300 টাকা মিলছে। তুমি যাও, আমাকে ঠান্ডা পানি এনে দাও। নয়া ফ্রিজের দাম পড়ছে 7700, ঠেলাওয়ালা নিছে 70 টাকা।
তুমি সামনে থেকে যাও তো ফুলির মা, এত বকবক করছো কেন? এমন বকবকানি সব তো আগে ছিল না। ফুলির মা চলে গেল। তার আরও অনেক গল্প করার ইচ্ছা ছিল, সাহসে কুলালো না। চাচাজানের মেজাজ ভালো নেই। ঘরের ভেতর থেকে নাতাশে ডাকল, বাবা শুনে যাও তো। সাজ্জাদ মেয়ের ঘরে ঢুকল, মেয়ের দিকে তাকালো না, তাকাতে ইচ্ছা করছে না। নাতাশে বলল, তুমি এত রেগে আছো কেন বাবা? রাগি নাই, ধমকাধমকি করছো। আরে বকবক করে মাথা ধরিয়ে দিয়েছে। এতদিন পরে এসেছো, বেচারা তোমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। সাজ্জাদ তিক্ত গলায় বলল, তোর এত বড় অসুখ আর আমি জানলাম না কেন? আমার জানতে অসুবিধাটা কোথায় ছিল? এ নিয়ে তুমি মার সঙ্গে ঝগড়া করবে? ঝগড়া করব না, আমি শুধু জানতে চাইব। জানার অধিকার নিশ্চয় আমার আছে। তুমি তো দেখি আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিলে। বাবা আমার কথা শোনো, বাথরুমে গিয়ে ভালো করে গোসল করো, তারপর গরম এক কাপ চা খাও, এর মধ্যে মা এসে পড়বে। ঝগড়া যে এক্ষুনি করতে হবে তা তো না, কয়েকদিন পরেও করতে পারবে। মা খুব কষ্টের মধ্যে আছে বাবা, সারাদিন ছোটাছুটি করে, টাকার জোগাড় হচ্ছে না, এদিকে যাবার সব ঠিকঠাক। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মা আসবে, আর আসামাত্র তুমি একটা ঝগড়া শুরু করবে, সেটা কি ভালো হবে? আমার ভালো মন্দ তোকে দেখতে হবে না, যে কয়দিন আমি বেঁচে থাকবো সে কয়দিন আমিই দেখব, তুমি না চাইলেও দেখব। বাবা গোসল করতে যাও, আমি বুয়াকে বলছি চা বানানোর জন্য, তুমি বাথরুম থেকে বেরোবার সঙ্গে সঙ্গে চা দেবে। গোসলের পর চায়ের চুমুক দেবার পর দেখবে তোমার রাগ অনেকটা কমে গেছে। সাজ্জাদ বাথরুমে ঢুকল, গোসল সেরে চা খেয়ে মেয়ের পাশে বসল। নাতাশা খুব আগ্রহ নিয়ে গল্প করে যাচ্ছে, সাজ্জাদ শুনছে আবার ঠিক শুনছেও না। সে আছে এক ধরনের ঘোরের মধ্যে, যে ঘোর কখনো কাটবে না। রাত দশটার উপর বাজে, দিলশাদ এখনো ফিরছে না। সাজ্জাদ বলল, তোর মা কি রোজই এমন দেরি করে? এখন প্রায়ই করে। তোমার খিদে লেগেছে, তুমি কি খেয়ে নেবে? তুই কখন খাবি? একটু পরেই খাবো বাবা। তোমার রাগটা কি কিছু কমেছে? সামান্য কমেছে। আরও একটু কমাও। আচ্ছা যা, কমাবো। তোর মার এত দেরি করে ফেরার কারণ তো বুঝতে পারছি না, ঢাকার রাস্তাঘাটে তো সুবিধার না। তুমি চিন্তা করো না বাবা, মা এসে পড়বে, তুমি বরং ভাত খেয়ে নাও, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। রাত দশটার পর তো কোথাও কোনো ডাক্তার থাকার কথাও না। আজ মার মেজখালার বাসে যাওয়ার কথা, ডাক্তারের কাছ থেকে হয়তো সেখানে গেছেন। মেজখালু সাহেবের আজ মাকে কিছু টাকা দেওয়ার কথা। নাতাশা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, মা টাকা চেয়ে চেয়ে ঘুরছে, কি খারাপ যে তার লাগছে কে জানে। দিলশাদ তার মেজ বোন দিলরুবার বাসায় রাত আটটা থেকে বসে আছে। স্বামী স্ত্রী দুজনের কেউই ফ্ল্যাটে নেই। উত্তরে তাদের বাড়ি হচ্ছে, সে বাড়ি দেখতে গেছে। কাজের মেয়ে বলল, আয়সা পড়ব, এক্ষুনি আসব। কাজের দুটি মানুষ ছাড়া বাসায় আর কেউ নেই। দিলরুবার একটাই মেয়ে, সে শান্তিনিকেতনে পড়াশোনা করে, ছুটি ছাটায় আসে। এখন গরমের ছুটি চলছে, সে আসেনি। শান্তিনিকেতন থেকে একটা দল যাচ্ছে মালয়েশিয়ায়, সে তাদের সঙ্গে যাবে। দিলরুবার ফ্ল্যাট ছবির মতো সুন্দর, হালকা গোলাপির কম্বিনেশন, কার্পেট গোলাপি, সোফার কাপড় গোলাপি, জানালার পর্দাও গোলাপি। দেয়ালে কিছু পেন্টিং আছে, মনে হয় অর্ডার দিয়ে আঁকানো, কারণ পেন্টিংয়েও গোলাপি রঙের আধিক্য। গোলাপি রঙটা দিলশাদের অপছন্দ, কিন্তু এই ঘরের রঙটা এত মানিয়েছে। সবচেয়ে সুন্দর লাগছে গাঢ় গোলাপি ভেলভেটের সোফা সেট। সমস্যা একটাই, গা এলিয়ে আরাম করে বসতে অস্বস্তি লাগে, মনে হয় ভেলভেট ব্যথা পাবে। দিলশাদ অবশ্য গা ছেড়েই শুয়ে আছে, এত ক্লান্ত লাগছে মনে হয় সোফাতেই ঘুমিয়ে পড়বে। কাজের মেয়েটি বলল, সাদিব আফা। দিলশাদ বলল, চা না, যদি পারো লেবু শরবত বানিয়ে দাও। ঘরে লেবু আছে? আছে। আফা স্যান্ডেল খুইলা বসেন, নতুন কার্পেট কিনছে, কেউ স্যান্ডেল লয়ে উঠলে আম্মা মনে মনে বেজার হয়। দিলশাদ স্যান্ডেল খুলতে খুলতে বলল, এত সুন্দর জিনিস নষ্ট হলে মন খারাপ তো হবেই। এক টুকরা মোড়া কাপড়,
দাম হইল 30,000 টাকা। শুনলেই বুক কাঁপে। তাহলে তো শুধু স্যান্ডেল খুলে সোফায় উঠলে হবে না, অজু করে উঠতে হবে। কাজের মেয়েটা সরু চোখে দিলশাদকে দেখছে। এই মেয়েটি কি সাজ্জাদের ঘড়ি চুরির খবর দিয়েছিল? যদি হয় তাহলে সে দিলশাদের দিকেও লক্ষ্য রাখবে। চলে যাওয়ার সময় দিলশাদ কি বলবে? বোয়া, দেখে নাও তোমাদের জিনিস সব ঠিকঠাক আছে কিনা। দিলরুবা বাড়িতে ঢুকল রাত 10টায়। ছোট বোনকে দেখে চেঁচিয়ে উঠল, ওমা তুই কখন এসেছিস? 9টা থেকে এসে বসে আছি। তুমি একা যে? দুলাভাই কোথায়? আজ ছাদ ঢালাই হচ্ছে, ও থাকবে, রাত 1টা-1:30 আগে ফিরবে না। আমাকেও থাকতে বলেছিল, ভাগ্যিস থাকিনি, থেকে গেলে তোর সঙ্গে দেখা হতো না। তুই আসবি জানলে ওকেও নিয়ে আসতাম। আজ যে আসবো সেটা তো দুলাভাইকে টেলিফোন করে বলেছিলাম। ওর আজকাল কিছু মনে থাকে নাকি? ও যে নিজের নাম মনে রাখে সেই যথেষ্ট। কেন? বুঝলি দিলু, ব্রেন ডিফেক্টের মতো হয়ে গেছে। ব্যবসার অবস্থা ভয়াবহ। বড় অ্যামাউন্টের একটা এলসি খুলেছিল, ব্যাংক থেকে কি যেন প্রবলেম করছে। আমি জানিও না, কিছু বুঝিও না। গতকাল আমাকে বলে, রুবা আমাকে 1,00,000 টাকা ধার দাও না, 300 বস্তা সিমেন্ট কিনবো। অবস্থা চিন্তা কর, আমি টাকা পাবো কোথায়? শেষে বলে, তোমার গয়না বিক্রি করো। ভাবটা এমন যেন আমার 1,00,000 টাকার গয়না আছে। ওর বন্ধুবান্ধব এখন ওকে দেখলে পালিয়ে বেড়ায়, সবাই ভাবে বোধহয় এক্ষুনি টাকা ধার চাইবে। দিলশাদ তাকিয়ে আছে। সে ক্লান্ত গলায় বলল, তোমার এই অবস্থা? হ্যাঁ রে দিলু, এই অবস্থা। বাইরে থেকে দেখে তো কেউ কিচ্ছু বুঝবে না, ঠাটবাট সবই আছে। 3 দিন আগে 30,000 টাকা দিয়ে কার্পেট কিনলাম, এখনও টাকা দেয়া হয়নি। রোজ টেলিফোন করছে। একবার ভাবলাম বলি, আপনার আপনাদের কার্পেট নিয়ে যান। শেষে ভাবলাম ঠিক আছে, যাক কয়েকটা দিন, দরকার হলে গয়না বেচব, কি আর করা। গয়না তো আজকাল কেউ পরেই না, লকারই পড়ে থাকে। বিক্রি করলে কি না করলে কি? তুই কি কিছু খেয়েছিস দিলু, না খালি মুখে বসে আছিস? লেবু শরবত খেয়েছি। ভাত খাবি? ভাত খা। ওর এক বন্ধু রূপচাঁদা শুটকি পাঠিয়েছে চিটাগাং থেকে, ঝাল ঝাল করে রেঁধেছি, খেয়ে যা। না কিছু খাবো না, আজ উঠব। তুই কি টাকার জন্য এসেছিলি? হ্যাঁ, দুলাভাই আজ আসতে বলেছিল। কাল আয়, কাল এসে ওর সঙ্গে কথা বল, আমি ওকে বাসে থাকতে বলে দেব। তবে তোকে সত্যি কথা বলি, ওর পক্ষে সম্ভব না, ওর ভয়াবহ অবস্থা। তোর টাকা জোগাড় হয়েছে কেমন? সামান্য হয়েছে। বড়দুলা ভাই যে টাকাটা দেবেন বলেছেন দিয়েছেন? এখনো দেননি। টাকাটা নিয়ে নে, আপার সঙ্গে দুলাভাইয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না। বড়দুলা ভাই আলাদা ফ্ল্যাট ভাড়া করেছেন, এখন শুনছি বেশিরভাগ সময় সেখানেই থাকেন, হোটেল থেকে ভাতা নিয়ে খান। সম্পর্ক আরও খারাপ হবার আগেই টাকাটা নিয়ে নেওয়া দরকার। আপা, আজ আমি উঠি। তুই বোধহয় আমার কথা বিশ্বাস করিসনি, তুই ভেবেছিস আমি বানিয়ে বানিয়ে অভাবের কথা বললাম। তা ভাববো কেন? বিশ্বাস কর, আমি এক বর্ণ মিথ্যা বলিনি। পাপি একটা মিউজিক্যাল ট্যুরে মালয়েশিয়া যাবে, ওর বাবাকে লিখলো $500 পাঠাতে, ঘুরবে টুরবে কেনাকাটা করবে। ওর বাবা বলল মালয়েশিয়ার কোনো দরকার নেই, মেয়েকে ঢাকায় চলে আসতে বলো। ওর পড়ার খরচ দিতে পারবো কিনা তার নেই ঠিক, শেষ পর্যন্ত অবশ্য টাকা পাঠিয়েছে। কি করে পাঠিয়েছে কে জানে, আমি ভয়ে কিছু জিজ্ঞেস করিনি। আপা আজ উঠি। উঠবি? দাঁড়া, তোকে কয়েকটা রূপচাঁদা মাছের শুটকি দিয়ে দিই। শুটকি দিতে হবে না, তুমি তোমার ড্রাইভারকে বলো আমাকে একটু নামিয়ে দিতে, এত রাতে একা যেতে ভরসা হচ্ছে না। ভরসা হলেও তোকে আমি একা ছাড়বো নাকি? দিলু, বড়দুলাভাইয়ের ব্যাপারে যেটা বললাম মনে রাখিস, ভুজুং ভাজুং দিয়ে টাকাটা ম্যানেজ করে নে, কালই যাবি। দেখি, এখানে দেখা দেখির কিছু নেই, প্রয়োজনটা আমাদের। ও, আসল কথা বলতে ভুলে গেছি, পাপিয়ার বাবার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, টিভির কর্তা ব্যক্তি, তার সঙ্গে পাপিয়ার বাবার কথা হয়েছে। ওদের একটা ম্যাগাজিন অনুষ্ঠানে নাতাশাকে প্রজেক্ট করবে, নাতাশার সঙ্গে কথা টথা বলবে। প্রাইমারি বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিল এটা বলে তার জন্য সাহায্য চাওয়া হবে। লোকজন এমনিতে কিছু দিতে চায় না, কিন্তু টিভিতে কিছু প্রচার করলে হু হু করে টাকা আসতে থাকে।
আমাদের কিছু করতে হবে না, শুধু ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হবে। নাতাশাকে কিন্তু টিভি স্টেশনেও যেতে হবে না, টিভির ক্রুরা বাসায় এসে রেকর্ড করবে। দিলশাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এসবের কোনো দরকার নেই আপা। দরকার নেই কেন? আমি তো কোনো অসুবিধা দেখছি না, আমাদের কার্যোদ্ধার দিয়ে হচ্ছে কথা। নাতাশা মনে কষ্ট পাবে, এমনিতে সে ভয়াবহ কষ্টের মধ্যে আছে, আমি সেই কষ্ট বাড়াতে চাই না। ফট করে না বলিস না, ভেবে দেখ। এর মধ্যে ভাবাভাবির কিছু নেই। আপা আজ আমি যাচ্ছি, আয় আমিও তোর সঙ্গে যাই, তোর বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। তোমাকে যেতে হবে না, তুমি উত্তরা থেকে ক্লান্ত হয়ে এসেছো, তুমি বিশ্রাম নাও। দিলরুবে দুটা রূপচাঁদের শুটকি পলিথিনে ব্যাগ করে নিয়ে এলো, সঙ্গে একটা গল্পের বই, শরদিন্দুর ঝিন্দের বন্দি। নাতাশার জন্য পাপিয়া পাঠিয়েছে, বইটা ওকে দিয়ে দিস, কাল পরশু একবার গিয়ে ওকে দেখে আসব। দিলশাদ ক্লান্ত গলায় বলল, আচ্ছা এসো। তোকে একটা ইন্টারেস্টিং কথা বলা হয়নি, আমাদের সামনের বাসে যে ভাড়াটে থাকে আরব বাংলাদেশ ব্যাংকের বড় অফিসার, সেদিন হঠাৎ করে এসে আমাকে একটা দাওয়াতের কার্ড দিয়ে গেল। ওদের কি অফিসিয়াল ফাংশন জানো, যেতেই হবে। আপা তোমার এই গল্প আরেকদিন শুনব, আজ যাই। সাজ্জাদ মেয়ের সঙ্গে গল্প করছে, গল্প করে আগের মতো আনন্দ পাচ্ছে না। নাতাশা তার দিকে তাকিয়ে আছে ঘুম ঘুম চোখে। সাজ্জাদ একবার বলল, মা ঘুম পাচ্ছে? নাতাশা বলল, ঘুম পাচ্ছে না তো, অসুখের জন্য আমার চোখ ছোট ছোট হয়ে গেছে। তুমি সাইনবোর্ডের গল্পটা আরেকবার বলো। শোনা গল্প আবার শুনবি? হ্যাঁ, নতুন অনেক গল্প আছে, সেগুলো শোন। জঙ্গলের গল্প? না, তুমি গল্প বলার সময় আমার দিকে তাকিও না, আমার দিকে তাকালে তোমার মনে হবে আমি ঘুমিয়ে পড়ছি, তুমি আগের মতো মজা করে গল্প বলতে পারবে না। বাবা শুরু করো। সাজ্জাদ চিন্তিত গলায় বলল, তোর মা এখনো আসছে না, 11টার উপরে বাজে। তোমার গল্প শেষ হবার সঙ্গে সঙ্গে মা চলে আসবে, দেরি না করে তুমি শুরু করো তো বাবা। তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বেরোতে 2-3 মাস দেরি, আমাদের কিছু করার নেই, সময় তো আর কাটছে না। কয়েক বন্ধু মিলে প্ল্যান করলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুর দেব, সাইকেল ট্যুর। আমরা 6 বন্ধু, সাইকেল জোগাড় হলো 3টা, ট্যুর প্রোগ্রাম বাতিল। কী করা যায় কিছুই বুঝতে পারছি না, এক এক দিন এক একজনের মাথা থেকে এক এক ধরনের আইডিয়া আসে, আইডিয়া নিয়ে চিন্তাভাবনা করতে করতে সময় কেটে যায়, কাজের কাজ কিছুই হয় না। আমাদের এক বন্ধু ছিল করিম, এফ করিম, বাবা উনি এখন কোথায়? জার্মানি চলে গিয়েছিল, সেখানে নিখোঁজ হয়ে গেছে, কেউ কোনো খবর জানে না। তোমার সেই বন্ধুর যা বুদ্ধি, আমার ধারণা উনি বড় কিছু করেছেন। করতে পারে, তবে ওর বুদ্ধি সবটাই ফাজলামি ধরনের, ফাজলামি ধরনের বুদ্ধি দিয়ে খুব বেশি কিছু করা যায় না মা। তারপর কি হলো বাবা বলো। এক রাতে করিম বলল, চল আমরা একটা কাজ করি, শহরের মানুষগুলোর পিলে চমকানোর ব্যবস্থা করি, আক্কেল গুড়ুম করে দিই। আমি বললাম, কিভাবে করবি? করিম বলল, এমন কিছু করব যে শহরের লোকগুলির চোখ শুধু কপালে না, মাথার তালুতে উঠে যাবে। যেমন ধর, এক দোকানের সাইনবোর্ড অন্য দোকানে লাগিয়ে দেব, এক রাতের মধ্যে সব সাইনবোর্ড বদলে দেব, মিষ্টির দোকানে ঝুলবে ফার্মেসির সাইনবোর্ড, কাঠের দোকানে ইউনানি দাওয়াখানার সাইনবোর্ড। করিমের আইডিয়া আমাদের সবার যে পছন্দ হলো তা না, কিছুই করার নেই বলে আমরা রাজি হলাম। মফস্বল শহরে পাহারাদারটার এমন থাকে না। রাতটাও ছিল শীতের রাত, সবাই গভীর ঘুমে, আমরা হাতুড়ি পেরেক আর খুন্তি নিয়ে বের হলাম। তারপর শুরু করলাম সাইনবোর্ড বদলানো, কিছুক্ষণের মধ্যে খুব মজা পেয়ে গেলাম। রাত 3:30টার মধ্যে শহরের সব সাইনবোর্ড পাল্টানো হয়ে গেল, আমরা খুশি মনে ঘুমোতে গেলাম। পরদিন সারা শহরে হইচই পড়ে গেল, সবার মুখে মুখে সাইনবোর্ডের কথা, সামান্য একটা ব্যাপার নিয়ে কত রকম গবেষণা, কত থিওরি। মফস্বল শহরে তার উত্তেজনার মতো কিছু ঘটে না, সামান্য কিছু ঘটলেই তা নিয়ে তোলপাড় হয়ে যায়। আমরা কল্পনাও করতে পারিনি আমাদের সাইনবোর্ড পাল্টানোর ব্যাপারটা এত আলোড়ন তুলবে। আমরা চিন্তা করতে লাগলাম এরপরে কী করা যায়। টিয়া পাখি ঘুমিয়ে পড়েছিস? নাতাশা জবাব দিল না, সে ঘুমিয়ে পড়েছে। সাজ্জাদ ভেতরের বারান্দায় চলে গেল, অনেকক্ষণ সিগারেট খাওয়া হয় না।
গল্প বলে বলে মুখ শুকিয়ে গেছে। সাজ্জাদ বেতের চেয়ারে বসার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজল। তার নিজেরই দরজা খুলে দিতে ইচ্ছা করছে, সেটা সম্ভব হলো না। ফুলির মা ছুটে গেল, হড়বড় করে সে চাচা জানে আসার সংবাদ দিচ্ছে। দিলশাদকে না দেখেই সাজ্জাদ বুঝতে পারছে ফুলির মার উৎসাহ দিলশাদের ভেতর সংক্রমিত হল না। সে শুধু জিজ্ঞেস করল, নাতাশা খেয়েছে? সাজ্জাদের মনে হল মানুষকে অগ্রাহ্য করার অসাধারণ ক্ষমতা নিয়ে এই মহিলা জন্মেছে। তবু নিজের স্বামীকে পুরোপুরি অগ্রাহ্য করা সম্ভব না। সে অবশ্যই বারান্দা এসে জিজ্ঞেস করবে, কখন এসেছ? সাজ্জাদ অপেক্ষা করল। দিলশাদ বারান্দা এলো না, সে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। তার শরীর ঘামে কুটকুট করছে। সে আজ অনেক সময় নিয়ে গোসল করবে এবং বাথরুমের নির্জনতায় কিছুক্ষণ কাঁদবে। আজ তার কেন যেন কান্না পাচ্ছে। তাদের দেখা এবং কথা হলো খাবার টেবিলে। সাজ্জাদ লক্ষ্য করল দিলশাদকে খুব রোগা এবং অসুস্থ লাগছে। চোখের কোণে কালি পড়েছে, মেয়ের অসুখ নিয়ে সে অকুল সমুদ্রে পড়েছে তা বোঝাই যাচ্ছে। সাজ্জাদের খুব মায়া লাগল। কিছু অত্যন্ত কঠিন কথা বলে বলে ঠিক করে রেখেছিল, এখন মনে হচ্ছে কোনো কিছুই বলা ঠিক হবে না। দিলশাদ শুকনো গলায় বলল, তুমি খেয়ে নাও, আমি এখন খাবো না। রাত তো কম হয়নি, এখন খাবে না তো কখন খাবে? যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো। আমাকে নিয়ে তোমার অস্থির হতে হবে না। অস্থির হচ্ছি না, শুধু জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করারও দরকার নেই, তোমাকে খেতে দেওয়া হয়েছে, তুমি খেয়ে নেবে। সাজ্জাদ প্লেটে ভাত নিল। দিলশাদ এমন কঠিন আচরণ কেন করছে সে ঠিক বুঝতে পারছে না। বড় বিপর্যয়ের সময় মানুষ কাছাকাছি চলে আসে, সে দূরে চলে যাচ্ছে কেন? ফুলির মা চিন্তিত মুখে পানির জগ হাতে দাঁড়িয়ে আছে। দিলশাদ তার দিকে তাকিয়ে বলল, জগ হাতে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? এত বড় টেবিলে জগ রাখার জায়গা পাচ্ছ না? জগ নামিয়ে রেখে বসার ঘরে তোমার চাচা জানে বিছানা করে দাও। আমার খাটের নিচে তোষক আছে, মশারি আছে। যাও সামনে থেকে, হা করে দাঁড়িয়ে থাকবে না। সাজ্জাদ ডাল নিতে নিতে বলল, আলাদা বিছানা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কোনো অসুবিধা? না অসুবিধা নেই, টিয়া পাখি ঘুমোচ্ছে, হইচই করো না। তুমি আমার এখানে থাকলে হইচই হবে, চেঁচামেচি হবে। হইচই ছাড়া বাস করতে চাইলে যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, জঙ্গলে চলে যাও। সাজ্জাদ হতাশ গলায় বলল, তুমি অকারণে রাগ করছ। রাগ করার মতো কোনো অপরাধ আমি এখনও করিনি, বরং তুমি করেছ। নাতাশার অসুখের খবর আমাকে জানাওনি। আমাকে না জানানোর পেছনে তোমার লজিক কি তা আমি জানি না, নিশ্চয়ই কোনো লজিক আছে। তুমি লজিক ছাড়া কোনো কাজ করবে তা বিশ্বাসযোগ্য না। তবে আমি সম্ভবত আমার অল্প বুদ্ধির কারণে তোমার লজিক ধরতে পারছি না। এখনই বা কেন হঠাৎ করে রেগে যাচ্ছ সেটা বুঝতে পারছি না। দিলশাদ প্রায় অপ্রকৃতিস্থ মানুষের মতো চিবিয়ে চিবিয়ে বলল, নাতাশার অসুখের খবর জানলে তুমি কি করতে? তোমার কিছু করার ক্ষমতা আছে? মেয়ের চিকিৎসার জন্য 11 লাখ টাকা দরকার আমার। তুমি পারবে 11 লাখ টাকা জোগাড় করতে? কি হবে তোমাকে জানিয়ে? আমাকে ধন্যবাদ দাও যে তোমাকে জানায়নি। জানায়নি বলে নিশ্চিন্ত মনে এই কমাস মদ ফদ খেয়ে ফুর্তি করতে পেরেছ। জানালে এই ফুর্তিও করতে পারতে না। আই হ্যাভ স্পেয়ার ইউ দ্য পেইন। সাজ্জাদ টেবিল ছেড়ে উঠতে বলল, আমার খাওয়া হয়ে গেছে, তুমি ইচ্ছে করলে খেতে বসতে পারো। দিলশাদ ফুলির মার দিকে তাকিয়ে বলল, টেবিল পরিষ্কার করো, আমি খাবো না। সাজ্জাদ বলল, আমার উপর রাগ করে খাওয়া বন্ধ করার কোনো মানে হয় না। তুমি বাচ্চা মেয়ে না, তুমি ভয়াবহ টেনশনের ভেতর দিয়ে যাচ্ছ, বুঝতে পারছি। বুঝতে পারছি বলেই রাগ করছি না। তুমি আমার সঙ্গে কথা বলো না প্লিজ, তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। তুমি ছিলে না, আমি শান্তিতে ছিলাম, এখন কি আমি খুব অশান্তি করছি? হ্যাঁ করছো, অশান্তি যে করছো সেটা নিজেও ভালো করে জানো। আজ এই যে আমার এত সমস্যা, তার মূলেও কিন্তু তুমি। সাজ্জাদ বিস্মিত হয়ে বলল, আমি? দিলশাদ সহজ স্বাভাবিক গলায় প্রায় কাটা কাটা ভঙ্গিতে বলল, হ্যাঁ তুমি। দুষ্টগ্রহের কথা বইপত্রে লেখা থাকে না? তুমি আমার জীবনের দুষ্টগ্রহ। সাজ্জাদ তার পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, নাতাশা অসুস্থ হয়ে পড়ে আছে, সেটাও আমার জন্য? অবশ্যই তোমার জন্য, ওর অসুখ জেনেটিক অসুখ। তোমার জিন আমার জিন মিশ খায়নি বলেই নাতাশার জিনে এই গণ্ডগোল হয়েছে। আমার মেয়েটা কষ্ট পাচ্ছে,
সিগারেট ধরবে না, খবরদার। কিছুক্ষণ আগে এসেছ, এর মধ্যে বাসার ধোঁয়ায় ঢেকে ফেলেছ, নিঃশ্বাস নেবার উপায় নেই। সাজ্জাদ সিগারেট ধরাল না, হাতে সিগারেট প্যাকেটে রেখে দিল। এখন তাকে দেখে মনে হচ্ছে সে হক চকিয়ে গেছে। দিলশাদ এই পর্যায়ে যাবে সে ঠিক ভাবতে পারেনি। ফুলির মা ঘরে নেই, তবে চলেও যায়নি, দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। সাজ্জাদ দরজার দিকে তাকিয়ে বলল, ফুলির মা, আমি এক কাপ চা খাব। দিলশাদ সাজ্জাদকে অবাক করে দিয়ে বলল, চা আমি বানিয়ে এনে দিচ্ছি, বাট ডু মি আ ফেভার, চা খেয়ে অন্য কোথাও চলে যাও। অন্য কোথাও চলে যাব? দিলশাদ শান্ত গলায় বলল, নিজের উপর আমার এখন আর আগের মতো কন্ট্রোল নেই, রাগ সামলাতে পারি না। তুমি বাসায় থাকলে আমার রাতে ঘুম হবে না, আমি ক্রমাগত তোমার সঙ্গে ঝগড়া করব। নাতাশা শুনবে, সে কিছু বলবে না কিন্তু কষ্ট পাবে, সে এমনিতেই অনেক কষ্ট পাচ্ছে, আমি আমার মেয়েকে আর কষ্ট দেব না। সাজ্জাদ অবাক হয়ে দিলশাদের দিকে তাকিয়ে রইল। দিলশাদ বলল, সকালে আমি অফিসে চলে যাই, সারাদিন নানা কাজে ঘুরি, এই সময় তুমি এসে তোমার মেয়েকে সঙ্গ দিও, তোমার মেয়ের তোমাকে দরকার, আমার তোমাকে দরকার নেই। সত্যি চলে যেতে বলছ? হ্যাঁ চলে যেতে বলছি, তোমাকে দেখেই আমার মাথায় রক্ত উঠে গেছে, দুপুরে আমি কিছুই খাইনি, খিদে আমার শরীর ঝিমঝিম করছে, তুমি আশেপাশে থাকলে আমি ভাত নিয়েও খেতে পারবো না। আমি চলে গেলে ভাত খেতে পারবে? হয়তো পারবো। আচ্ছা আমি চলে যাচ্ছি, চা লাগবে না, তুমি খাওয়া দাওয়া করো। আমি 9টার দিকে অফিসে চলে যাই, তুমি 9টার পরে চলে এসো। আচ্ছা। সাজ্জাদ প্রায় হতবুদ্ধি হয়ে ঘর থেকে বের হলো। সে ভেবে পাচ্ছে না দুশ্চিন্তায় দুশ্চিন্তায় দিলশাদের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে কিনা। তার আচার আচরণ হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো, এই রোগ কখনো কমে না, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। রাস্তায় নেমেই সাজ্জাদ ছোটে সিগারেট নিয়েছে, কিন্তু ধরাবার কথা তার মনে নেই, সে হাঁটছে উদ্দেশ্যহীনভাবে, কোথায় যাবে তাও ঠিক করেনি। এত রাতে কারো বাসায় ওঠা যাবে না, উঠতে হবে হোটেলে। সস্তা দরের হোটেল কোন অঞ্চলে আছে তাও মনে পড়ছে না। টাকা পয়সা সে সামান্য এনেছে, এই মুহূর্তে মেয়ের অসুখের চেয়েও দিলশাদের ব্যবহার তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। রেল স্টেশনের দিকে চলে গেলে কেমন হয়? প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করে রাত পার করে দেয়া যায়, কিংবা সারা রাত রাস্তায় হাঁটা যেতে পারে, শহরের এ মাথা থেকে ও মাথা। শহরটা গত 20 বছরে কত বড় হয়েছে সেটা আন্দাজ করা যেত। তাতে অবশ্য খোলা খুর হাতে হাইজেকারের মুখোমুখি হবার আশঙ্কা থাকে। থাকুক না, আজ রাতে কোনো কিছুই ভয়ঙ্কর মনে হবে না, খোলা খুর হাতের হাইজেকারদের দেখা পাওয়া হবে আর ওয়েলকাম চেঞ্জ। বরং ওদের বলতে পারে, বন্ধুরা, তোমাদের খুশি করার মতো অর্থ আমার কাছে নেই, যা আছে অতি সামান্য, সেটা তোমাদের দিয়ে দিচ্ছি, প্লাস একটা হাত ঘড়ি। ঘড়িটা দামি, পুরনো হলেও দামি, বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে পাওয়া। তার বদলে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো, টু নাইট লেট আস বি ফ্রেন্ডস, চলো আজ রাতে একসঙ্গে নেশা টেশা করি, সস্তায় নেশা করার জায়গা নিশ্চয়ই তোমাদের জানা আছে, বাংলা মদ এখন কি দামে বিক্রি হচ্ছে, হাড়ি কত, দামি বোতলে সুন্দর লেবেল সেটে এই জিনিস বিদেশে এক্সপোর্ট করলে বিদেশিরা বুঝতো আমরা কি জিনিস, বোতলের গায়ে টকটকে লাল অক্ষরে লেখা থাকবে বাংলা, ইংরেজি লেভেলটা হবে এরকম, বাংলা, দ্য ফায়ার ফ্রম বাংলাদেশ। তৃষ্ণায় সাজ্জাদের শরীর এখন কাঁপছে, তার কাছে মনে হচ্ছে কোনো নিরিবিলি জায়গায় গিয়ে মদ্যপান করার সুযোগের বিনিময়ে সে এখন সব কিছুই দিয়ে দিতে পারে, তার আত্মাও বন্ধক রাখা যেতে পারে। আত্মা বন্ধক রাখার লোক মেসিফস্টোফিলিস কাব্যে পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায় না। বাস্তবের মানুষ আত্মা সম্পর্কে খুবই আগ্রহী, তবে আত্মা কেনা বেচায় আগ্রহী না। আগ্রহী কোনো মানুষকে পাওয়া গেলে সে তার আত্মা বিক্রি করে দিত। আত্মাবিহীন মানুষ হবারও নিশ্চয়ই অনেক মজা আছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এপিটাফ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি, আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।